দোস্ত দুই নম্বর দিন সুইজারল্যান্ডত যাবলে ওলালো আজি যাম ইন্টারলকেন আর একটা বস্তু দেখাই দিছো আপনার যাত্রার আরম্ভণিতে এখন বারো আমার গাড়ি আর ইয়াত যিজন ওনার আছে আমার ঘরের মালিকজনে মালিকজনের এখন বাইক আছে কি বাইক জানো না তো মালিকজনে এই গ্যারেজত বাইকখন পেলাই রাখিছে এইখন বাইক BMW GS 1200 জানে এই পৃথিবীর এখন বেস্ট বাইক আর মালিকে বলে এখন এনে পেলাই রাখিছে সাবি দাবি আছে এনে আর কেতিয়াবা কেতিয়াবা এনে কবাত তোমার চলাই বলে নট অনলি এইখন আরও আছে তেখেতর বাইক মানে এই অল্প মানে এডভেঞ্চারাস মানুহ নাকি এইটো রুমত বাইক আছে বাইক চাইক সব ভাল করার পরা কিবা করার পরা সব মানে মালিকে করে ইয়াত এখন বাইক আছে রক ইয়াত এখন বাইক আছে চাকা টাকা খুলি থৈ দিছে এইটো চাকা এই এখন বাইক আছে তারপর এইখন এখন ট্রেক্টর আছে দিলবালে দুলনিয়া লেজাই যে সিনেমাখনত যে কাজলে যে মনে মনে চুপি আছিলে এনেকুৱা ঠাইতে সো দে আর আজি সুইজারল্যান্ডত লাস্ট দিন আমার চাই লোক ভালকে ভিডিওটো মজা পাব আর সুইফট বহুত আছে রক ইয়াত মানে ইয়াত বলে নয় গোটা পৃথিবীতে দীঘল সুইফটখন নয় ডিজায়ারখন নয় এই খাতা সরু যখন সুইফট এই সুইফটখন বহুত পপুলার গাড়ি দেখ ইন্টারন্যাশনালি পপুলার সো সেইবিল খস দেখিছে যাওয়া ভিডিওত হলেও অল্পমান চাই 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 কই দেখ কারণ বোন না লাগে এই চাই পেলে ইমানে ধুনিয়া চলো আর এক সেকেন্ড এই আগত যে বাকসটো দেখিছে এইখন এখন দোকান হয় আর রাস্তাত রখিলো দোকান এখানত অল্প বেলেগ টাইপের দোকান এইখন দোকান চাওক ইয়ার লোকেল যেখানি খেতিয়ক খেতিয়কখিনিয়ে এনেকুৱা টাইপের আলু সবজির খেতি করে আর ইয়াত মানে তেওঁলোকের সময় নাই দোকানত বহি থাকিব তো ইয়াত এনেকে থই দিয়ে আর পয়সাটো ইয়াত লিখি থই দিছে যে এটা ইহত ইমান টাকা 10 ফ্রেঙ্ক মানে 1000 টাকা এনেকে লিখি থই দিয়ে আপনি ইয়ার পর এনেকে বস্তুটো লোক পয়সাটো ইয়াত দিয়ক ইয়াত এইফালে পয়সাটো সুমাই দিয়ক কোনো দোকানি চোকানি নাই বিশ্বাসের উপর চলে আর এই সিস্টেমটো আমার নর্থ ইস্টতো কোবাত কোট আছিল না মেঘালয়ত না নাগাল্যান্ডত কোট আছিল আপনার যদি জানে কমেন্ট করে কোবছ কিন্তু মই জানো আমার তাতো এই সিস্টেমটো আছে কোনো দোকানি না থাকে বস্তু থাকে পয়সা দি গুছি যাব লাগে ইয়াত পয়সাটো সুমাই দিবি নে আর বা রখিলে ভাই বলে ওয়াইন খাই ইয়াত ওয়াইন লব এতিয়া কমলার রস খাম আর কমলার রস ইয়ার মানে যা মল আছে সুপার মার্কেট এনেকে উলিয়াব পারি কমলাটো উপর থাকে এনেকাকে দিবিনে এটা এটা কমলা লই আছে চাওক আর হে করে আছে 200 টাকা মানে এক বোতলত এই কমলা এনেকে পড়ি আছে এনেকে জুস বনাই আছে দেখিছে জুস বনোয়া মেশিন এইটো 200 টাকাত এক বোতল আর ইয়ার বিলাহীবিলা কিনা বেলেগ বেলেগ টাইপর এইটু কেনেকুৱা টাইপর বিলাহী চাও কি বোম বিলাহী বে বাপরে দামবিলাক তো বহুতে বেশি 1 কেজি 1 কেজিও নহয় 400 গ্রাম বিলাহিত প্রায় 240 টাকা হ্যাঁ ভাই শেষ আর সুইজারল্যান্ডত মাংসর দাম চাওক 270 গ্রামত 10 ফ্রেঙ্ক মানে 1000 টাকা 270 গ্রাম ভাবি চাওক এক পো অলপমান বেশি 1000 টাকা তো গম পালে নে কিয় সুইজারল্যান্ডক সবচেয়ে দামি এক্সপেন্সিভ দেশ বলে কোয়া হয় ইয়াত বস্তুর দাম বহুতে বেশি এতিয়া আমি শপিং মলের পর কাপড় সাপড় সব আছে শপিং মলত আর যদি আপনার হাগা লাগে মানে আপনার নয় আপনার ধরো বেবিটোর হাগিছে এইটু হাগিস লবর কারণে আপনি দিব লাগিব 1300 টাকা এইটোর দাম তো ইয়াত বেবি পোয়া ইমান সহজ কথা নহয় বেবি জন্ম দিয়া কিন্তু ইয়াত ওয়াইন বিলাক সস্তা ওয়াইন আছে চাক এই ওয়াইনটো ইয়াত 300 টাকাতে পাই চাওক আমার তাত কিন্তু এই 300 টাকাত নাপায় এটা বহুত স্ট্রং ভাল কোয়ালিটির ওয়াইন হয় বাকির দাম বহুত হবা পারে কিন্তু ওয়াইন বা বিয়ার এইবিলাকর দাম বহুত কম এইটোর দামে চাওক বহুত সস্তা এইটোর দাম কিমান 700 টাকা দাদা ওয়াইনের দাম সস্তা না ইন্ডিয়াতকে বহুত সস্তা এইবিলাক বস্তু চাওক এইটো ওয়াইনের দামে কিমান লুনা লুনা মোর নিকনেম হয় লুনা লুনা কি নকশুন আমার তাতে আবার 2000 টাকা লোবো ইয়াত মাত্র 200 টাকা মানে কি এইবিলাক খাই বাঁচি থাকিব দিছে নাকি পানিতকেও কম দামে বারু বাদ দিয়ক এতিয়া বলক আমি আমি এটা গুহাত যাম গুহার ভিতর সুমাম তারপর বাকিখিনি হব রাস্তার বলে একটা গুহা পাই কিন্তু তার কারণে মই এই চলাটো চেঞ্জ করে দিগলত চলাটো পিন্ধিলো কারণ তাতে অলপমান বলে ঠান্ডা আছে তো পিন্ধিলো পিং পিং দিগলত চলাটো আর এই গুহাটোর ভিতর এতিয়া সুমাম মজা পাব চলো এই শর্টখানি আপনার 360 ক্যামেরারে চাই লোক কেনেকুৱা পাই তারপরে মস্ত হয় ইয়ার পর বিদ্যা পুরীরে ডাইরেক্ট খতম আমার তো নর্থ ইস্টর এনেকুয়া নদী কিমান আছে তার হিসাব নাই এনেকুয়া পাহাড়ের লগত তো এনেকুয়াকে যদি বনাই দিয়ে আমার তাতেও এসলি ভেলি হবো কিন্তু ইহতে মানে ট্যুরিজিমটো ভালকে মানে প্রমোট করবা জানিছে আমার প্রমোট করবা জানা নাই থাকে সেইভাবে মানে মানুষ ইমান আনা নাই প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার মান দীঘল এই এটা রাস্তা পাহাড়ের উপরে উপরে এনেকে বনাইছে নদীর পারে পারে গই থাকিব লাগিব আপনি গই থাকিব লাগিব গই থাকিব আহি আহি এনেকুয়া ঠাই পাব পাহাড় কাটি কাটি মাঝে গুহাই গুহাই কৃষ্ণ
প্ৰথমতে সোমাওঁতে যিমান সহজ বুলি ভাবিছিলোঁ ইমান সহজ নহয়। লাহে লাহে এই জাৰ্ণিটো খতৰনাক হৈ হৈ গৈ আছে। চোন গুহা বেছি পাই আছোঁ, প্ৰথমতে অপেন পাই আছিলোঁ, এতিয়া গুহাৰ মাজে 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 কেতিয়াবাহে ওলাওঁ, বেছিচোন গুহাৰ ভিতৰতে। তো গৈ থাকোঁ কি হয় চাওঁ। যিমানে আগবাঢ়ি গৈ আছোচোন ৰাস্তাটো কিবা একা বেকা বেছি ডেঞ্জাৰ আছে হৈ গৈ আছে। এনেকৈ আহি পিনে আৰু এনেকৈ ৰাস্তাটো অলপ ডেঞ্জাৰ কৰিবলৈ কি কৰিছে, এই ৰাঙা নীলা কিবা এনেকুৱা এনেকুৱা মাৰি দিছে। ৰাতি আহোঁতে ভয় লাগিব, এতিয়া প্ৰব্লেম নাই, দুই এটা শিলৰ বৰাবৰ অলপ সাৱধান। লাহে লাহে পাম চাগে আৰু, বেয়া লগা নাই, ভাল লাগিছে। প্ৰায় ডেৰ কিলোমিটাৰমান হ'ব নেকি, এনেকৈ আহি আহি ফাইনেলি ওলালোঁ দিয়ক। ওলাই মানে ৰাস্তা পালোঁ আৰু এতিয়া বলক নেক্সট ডেষ্টিনেশ্যন। তো এই হ্ৰদটোৰ পানী মই কোনো কালাৰ এডিট চিট কৰা নাই দিয়ক, তেনেকুৱাই নীলা যেনেকুৱা আপুনি দেখি আছে, পুৰা ক্ৰিষ্টেল ক্লিয়াৰ পানী হয়। ছুইজাৰলেণ্ডৰ ট্ৰেইন জাৰ্ণিটো এনেকৈ কোৱা হয় যে এই পৃথিৱী জুবুৰিলে সকলোতকৈ ধুনীয়া ট্ৰেইন জাৰ্ণি। তো এই ভিডিঅ'টোতে ট্ৰেইন জাৰ্ণি দেখা পাব, চাই থাকক। এই ছুইজাৰলেণ্ড মই পুৰা চেষ্টা কৰিছোঁ আপোনালোকক বেষ্ট ফিলিংছ দিয়াৰ কাৰণে, এনেকুৱা ভেলি, তাৰপিছত হ্ৰদ, কাষেৰে ট্ৰেইন লাইন, সেই ট্ৰেইন লাইনেৰে অলপ পিছত যাম। কিন্তু মেইন কথা আমাৰ মস্ত লাগিছে, ভোক খাবাৰ নাই একো, আছে গাড়ীত ভাত চাত লৈ আহিছোঁ, ভাত মানে কিবা এই আগত গৈ খাওঁ আহক বলক। ৰাস্তাৰে বহুত ভাল দেখি পিনে অলপ নামি চালোঁ, কিন্তু দূৰৰ পাৰ দেখিবলৈ শুৱনি বুলি যে এটা কথা আছে, কথাটো সেনেকুৱাই, ওচৰত আহি পেলাই ইমান ফিলটো পোৱা নাই, এই দূৰৰ পৰাই ফিলটো পাই দক। আৰু এইফালে আমাৰ ফটোগ্ৰাফাৰ দা, ভাল শ্বট পাইছিনা? চেষ্টা কৰিছোঁ, এই বম ফটো উঠাই, মই এখন ফটো দেখাই দিছোঁ, এখন ফটো দেখাই দিছোঁ। দাদাই সদায় ফটো উঠাই, সদায় লেপটপত লৈ যায়, এতিয়ালৈকে বহুত ফটো মাৰিলে, আজি 85 হ'ল। আৰু এতিয়া ইয়াত ভাত খাম, তো ঘৰত বনাই পিনে লৈ আহোঁ আমাৰ গাড়ীত, আৰু এনেকুৱা গছৰ তলাজাত বহি পিনে খাওঁ। তো ইয়াতে আজিৰ খানাটো খাম, মজা। তো আজিৰ খানাত কি আছে, কি আছে আজিৰ খানাত? আজি কিবা ভেজ আছে, কালি চিকেন বিরিয়ানি খালো, ভাল বনাই তেও। তো এটো কিবা ভেজ, এই আর খিচাড়ি টাইপার। কোন সুইজারল্যান্ডৰ হ্রদৰ পাৰত বহি খানা খাই আছো। আৰু এটা কথা মই কওঁ, যোন যোন মানুহ মানে যোনে মোক সাবস্ক্রাইব কৰিছে ডিম্পুৰ চেনেলৰ পৰা, থেংক ইউ সো মাচ। আৰু যোনে যোনে সাবস্ক্রাইব কৰা নাই, প্লিজ কৰি দিব। পেটটো ফুল কলে আমি এটা ট্ৰেইন ষ্টেচনত আহিছোঁ ওচৰৰে এটা, ইয়াৰ পৰা ট্ৰেইনত উঠি আগত যাম ছুইজাৰলেণ্ডত। আহি পেলাই ট্ৰেইনত নুঠিলে মানে ছুইজাৰলেণ্ড ট্ৰিপটো বোলে কমপ্লিটে নহয়। আৰু এইটো কি বনাই থৈ দিছে, অলপ অলপ পানী আছে, অলপ মানে এইখিনি পানী আছে আৰু পৰি আছে। আৰু এটা বস্তু বিচাৰি আছিলোঁ, ইয়াত আহি পালোঁ, ছুইছ আৰ্মি নাইফ, বহুত বেছি ফেমাছ, মোৰো ঘৰত এখন আছে। কিন্তু এয়া চাওক, ছুইছ আৰ্মি নাইফ 130 জুলি 13,000 টকা। এইটো বস্তুৰ কাৰণে গোটেই ৱৰ্ল্ডে জানে ছুইজাৰলেণ্ডক, ছুইচ আৰ্মি নাইফ, ৱৰ্ল্ড ফেমাছ ছুইচ আৰ্মি নাইফ। ৱাও, ৱেলকাম। ৱাও ভাই, ট্ৰেইনখন চাওক না, দিছ ইজ ছুইজাৰলেণ্ডৰ ট্ৰেইন দে। জাৰ্মানীৰ নিচিনা মানে আমাৰ অসমৰ নিচিনা নহয় না? আমি বৰ্তমান ইণ্টাৰ লাকেনত আছো, এনেকৈ গৈ 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 গ্ৰিণ্ডেল অণ্ডালান, গ্ৰিণ্ডেল কি, ৱৰ্ল্ড, WALD ৱৰ্ল্ড, গ্ৰিণ্ডেল ৱৰ্ল্ড যাম। ৱৰ্ল্ড মানে জংগল, গ্ৰিণ্ডেল মানে জাগাখানিৰ নাম, মানে জংগলৰ সেই আৰু জোক। তো আমি অফলাইন টিকেট কৰিলোঁ, এইটো টিকেট চাওক, এইটো টিকেট, টিকেটত লৈছে কেইটাকাই, 11 টকা, মানে 1200 টকা, প্ৰায় 1200 টকা টিকেট। অ দাদা, ইয়াত যিখিনি লোকেল মানুহ থাকে সদায় অহা যোৱা কৰে, সিও 1200 টকা দিয়ে কাটি কাটি যায় না সদায়? নহয়, তাহাঁতৰ কিবা পাছ থাকিব, কিন্তু ইমানো কম নহয়, পাছটো ধৰি লোৱা 60 ফ্ৰাংক গোটেই মাহৰ কাৰণে থাকে, তেনেকুৱা কিবা থাকিব। এইখিনি মানে টুৰিষ্টৰ কাৰণে, আমাৰ এইখিনি টুৰিষ্টৰ কাৰণে।
আৰু এটা ট্ৰেইনৰ জাৰ্ণিটো চাওক আপোনালোকে চকুক বিশ্বাস নকৰিব ইমান ধুনীয়া প্ৰকৃতি বনাব পাৰে এটা ঠাই চাওক আমাৰ ট্ৰেইন জাৰ্ণি আৰম্ভ হৈ গ'ল আৰু এই পৃথিৱীৰ সকলোতকৈ ধুনীয়া ট্ৰেইন জাৰ্ণি বুলি কোৱা হয় ছুইজাৰলেণ্ডৰ ট্ৰেইন জাৰ্ণিক কিন্তু আমাৰ ট্ৰেইনখন বাৰু অলপমান নৰ্মেল টাইপৰ এই ভিষ্টাডাম টাইপৰ যি ট্ৰেইন আছে আমাৰ তাতে অসমত চলে তেনেকুৱা ট্ৰেইনো পায় হ'লেও এইখন ট্ৰেইনৰো এই যিটো জাৰ্ণি এনেকৈ চাই চাই আপুনি এনে এটা ফটো মাৰি দিয়ক সেইটো ৱৰ পাবা এনে এই টাইপৰ ফিলিংছটো পাই যাব মোৰ সেইটো চাইডেটো পথাৰ আছিল কিন্তু এইটো চাইডে ধুনীয়া নদী নদীৰ পাৰে পাৰে আমাৰ ট্ৰেইনখন গৈ আছে ঠাইবিলাকে চাওকচোন কি লেভেলত চাফা এই ট্ৰেইনৰ লাইনৰ শিলবিলাক যেন ধুই ধুই থৈ দিছে এটা জাবৰ পেলোৱা নাই একো পিক একোৱে নাই বে ট্ৰেইনৰ পৰা নামিলোঁ আৰু ইয়াত বহুত বেছি মানুহ চাওক চবেই গ্ৰিণ্ডেল ৱালডাল লগাইছে আৰু আমি ইয়াৰ ট্ৰেইনখন বাহিৰৰ পৰা দেখাই নাছিলোঁ ডাব্বাবিলাক কিবা এনেকুৱা কালাৰ চালাৰ কৰি থৈ দিয়া আছে ৱাও এতিয়া বলক আমি গ্ৰিণ্ডেল ৱালডেনক মাগি সেইটো চাই আহোঁ একবাৰ বহুত ঘূৰিলোঁ এইটোৱে হৈছে জিণ্ডেল ৱালাং নাকি আপোনালোকে আহিলে ইয়াতে ইয়াতে আহিব পাৰে আৰু এটা বস্তু ভাল লাগে ফুল চুল ইমান ধুনীয়াকৈ ৰাখে এতিয়া অলপ মানে ইয়াত বহু শান্তিত মই আৰু আকাশকেইখন চাওঁ দিয়ক বিশেষ একো চাব লগা নাই ইয়াত জিণ্ডেল ৱালাং নাকি আপোনালোকে আহিলে ইয়াত নহাটোৱে ভাল বুলি মই ভাবোঁ ইমান একো চাব লগা নাই আৰু আমাৰ ড্ৰাইভাৰৰ লগত এইটো কি আছে চাওক এই যে কেতিয়াবা যি মাখি চাখি যে কাটিলে সুংডেল সুংডেল যে থাকি যায় আপোনাৰ দেহাত তো এই সুংডেল এনেকৈ টানি উলিয়াই আনিব পাৰি এই মৌ মাখি হওক কিবা হওক এনেকৈ সুংডেলে টানি ফেলে টানি ফেলে উলিয়াই আনিব পাৰি এনেকুৱা টাইপৰ অস্ত্ৰ শস্ত্ৰ আছে মানে চুইজাৰ আকাশত চৰাই চৰাই উৰি থকাৰ দৰে পায় কিন্তু চব পেৰাগ্লাইডিং কৰি আছে ইমান পেৰাগ্লাইডিং আৰু এইফালে আমি আহি পালোঁ ইণ্টাৰলোকেন মেইন ঠাই য'ত এই যশ চপ্ৰাৰ স্ফটিমূৰ্তিটো আছে আমাৰ ঘৰটো বাহিৰৰ পৰা এনেকুৱাই হ'লহেঁতেন আগত মই টিকেট লগাই দিলোঁ তাকেইটোৱে প্ৰতিটো বস্তু ইমান ধুনীয়াকৈ ৰাখিব চেষ্টা কৰে প্ৰতিটো বস্তু আৰু এইটো হৈছে যশ চপ্ৰাৰ মূৰ্তিটো ইয়াত লিখা আছে যে বলিউড ফিল্ম বনোৱাৰ কাৰণে বহুত ইণ্ডিয়ান ভিজিটৰ্ছ ইয়াত আহিলে আৰু তেখেতক এম্বেচেডৰ অফ ইণ্টাৰলোকেন সন্মান দিলে জীৱনৰ প্ৰথমবাৰ মই এনেকুৱা টাইপৰ ঘড়ী দেখিছোঁ য'ত এই ঘাঁহতে 7, 8, 1, 2, 3, 4, 5, 6 লেখা আছে আৰু এইটো গোটেইটো ঘড়ী এইটো কোনো ডেমো ঘড়ী নহয় অৰিজিনেল হয় 5:47 হ'ল চাওক আৰু এনেকুৱা টাইপৰ ঘড়ী মই ছুইজাৰলেণ্ডৰ বহুত ঠাইত দেখিছোঁ পাৰ্কবিলাকত এনেকুৱা ভাল লাগিছে কিবা এটা আৰু এটা বস্তু ৰখাইছোঁ এইটো টেলিফোন বুলি যদিও লেখা আছে ইয়াৰ ভিতৰত কোনো ফোন নাই ভিতৰত কি আছে ভিতৰত আছে কিতাপ এই কিতাপ আপুনি লৈ যাব পাৰে নিজৰ ইচ্ছামতে বা নিজৰ ইচ্ছামতে থৈ যাব পাৰে ইয়াত কোনো চিষ্টেম নাই মানে কোনো পইচা নালাগে একো নালাগে কিছুমান এনেকুৱা মানুহ থাকে ন এখন কিতাপ কিনিলে পঢ়িলে সেইখন ইয়াত থৈ পিনে বেলেগ এখন লৈ গ'ল মানে অপেন চিষ্টেম মানে তো কিমান কিমান এটা মানে ভাল চিষ্টেম হা এইটো কি লেখা আছে আচ্ছা তো এখন কিতাপ লৈ যাওক এখন কিতাপ থৈ যাওক হা বা নথলেও কথা নাই কিন্তু সকলো থৈ যায় তো এখন লৈ যাওক এখন থৈ যাওক টেলিফোনক এইটো বনাই দিছে আৰু এতিয়া এইফালে এইটো ইণ্টাৰলোকেনৰ মেইন ৰাস্তা হয় এই ৰাস্তাটোত বহুত ইণ্ডিয়ান টুৰিষ্ট আপোনালোকে দেখিব আৰু যদি আপোনালোকে কেতিয়াবা ছুইজাৰলেণ্ড আহে এই ঠাইটোত নিশ্চয়তো আহিবই কাৰণ ছুইজাৰলেণ্ড বুলি কৰি ইণ্টাৰলোকেনটো মেইন হয় যেনেকৈ আমাৰ যদি ইণ্ডিয়াত কোনোবাই যায় তাজমহলটো চায়ে তেনেকুৱাকৈ এই এৰিয়াটো কিন্তু ইয়াত বস্তু অনলি মিলিয়নৰ বিলিয়নৰে কিনিব পাৰিব এটা এটা ঘড়ীৰ দাম 20 লাখ 25 লাখ এই ঘড়ীটোত 10,000 ফ্ৰেংকছ মানে প্ৰায় কিবা 1 লাখ টকা এইটো ঘড়ীৰ দাম এইটোতো কম দামী এইটো ঘড়ীত কিমান লেখা আছে প্ৰায় 25,000 মান টকা 25 লাখ মান টকা আমাৰ ইণ্ডিয়াৰ হিচাপত ইচমে চিৰ্ফ তেৰা ঘৰ নেই তেৰা গাঁও ভি জায়গা আগাৰ ইয়াতো শ্বপিং কৰে গাটো আৰু এইটো ৰলেক্সৰ ঘড়ী ইয়াত দামে লেখা নাই শুনে দামে লেখা নাই যে কি কৰবি দাম চাই পেলাই অকাতে নাই আৰু যাৰ অকাত আছে সি দাম এনেও নাচায় তো আছে এইটোৱে আছিল ভিডিঅ' লাষ্ট এটা আৰু ছুইজাৰলেণ্ডৰ ভিডিঅ' আছে তাৰপিছত বেক টু জাৰ্মানী যাম আৰু তাৰপিছত যদি হয় আইফিল টাৱাৰ পেৰিছ যাব চেষ্টা কৰিম ফ্ৰান্স যাব যদি পচিবল তো আজিৰ ভিডিঅ'টোত বিশেষ আৰু ইমান একো নাই এইটোৱে আছিল আজি অলপমান এনেই আমি ঘূৰিলোঁ ফুৰিলোঁ কালি জুৰিক চহৰত যাম সবচে ডাঙৰ চহৰ তাৰপিছত আমি ডাইৰেক্ট জাৰ্মানী ওলাই যাম মানে কিছুমান দোকান আছে আমাক দেখিলে চিনি পায় আমাৰ অকাত কিমান তো মানে দে হ'ব দে যা চাই একবাৰ এনে এনে কৈ দিম মানে ভাল লাগে কিবা এটা এইখন আছে মেকড'নাল্ড ইয়াত আমি এতিয়া চাহ খাম আৰু চিংৰা খাম আৰু এটা গজাও খাম বলক হোটেল 10 টকা আছে আমাৰ লগত